আজকে এই রাজ্যকে একটি স্বচ্ছ সুন্দর রাজ্যে রূপান্তরিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে পূরণ করার জন্য এসএলআরএম যে উদ্যোগ নিয়েছেন, সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আজকে তাদের উদ্যোগে আজকে এই অভিযান এবং তাদের এই উদ্যোগকে সার্থক করে তোলার জন্য আমরা মহিলা মোর্চায় গিয়েছি। আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যকে প্লাস্টিক মুক্ত রাজ্যে রূপান্তরিত করা। এবং দেখুন, আমরা প্রতিদিনকার জীবনে যে গৃহস্থালির কাজের ফলে যে আমরা বর্জ্য পদার্থ যেটা বাড়িতে আমরা তৈরি হয় সেটা দুরকমের হয়। সেটা হলো, একটা হলো পচনশীল আর একটা হলো অপচনশীল। সে পচনশীল যে বর্জ্য পদার্থ সেটা থেকে কিন্তু আমাদের জানা দরকার যে উৎকৃষ্ট মানের যেটা সার ভার্মি কম্পোস্ট সেটা তৈরি করা যায়। এবং যেটা অপচনশীল, যেরকম প্লাস্টিক থেকেও কিন্তু প্লাস্টিককে রিসাইকেলিং করে, রিইউজ করে সেটা থেকেও বিভিন্ন রকমের দ্রব্যে সেটাকে রূপান্তরিত করা যায়। তার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো জনজাগরণ, জনসচেতনতা, এবং সেই সচেতনতা তৈরি করার জন্যই আজকের এই অভিযান। এবং আমাদের মুখ্যমন্ত্রী আজকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, উনি বিশ্বাস করে আমাদের উপরে দায়িত্বটুকু অর্পণ করেছেন। এবং আজকে বাড়ি বাড়ি যাওয়ার পেছনে আমাদের আরেকটি কারণ হলো মানুষকে জাগরণ করা যে আমরা বর্জ্য পদার্থ যেখানে খুশি সেখানে আমরা ফেলবো না, ফেলার ফলে পরিবেশ দূষণ হয়, মশার উপদ্রব বাড়ে। এরকম কি যে প্লাস্টিক সেটা যদি জ্বালিয়ে দিই, আমরা তার থেকে যে ডাই অক্সিজেন তৈরি হয় সেটা ক্যান্সারের মতো মারণ ব্যাধি রোগেরও কারণ একটা। এবং আজকাল দেখা যাচ্ছে যে একটা সার্ভেতে বেরিয়ে এসছে যে সমুদ্রে যে পরিমাণ প্লাস্টিক প্রতি বছর ফেলা হচ্ছে, তার ফলে এরকম একটা দিন আসবে যেখানে জলজ প্রাণী থেকে প্লাস্টিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে প্লাস্টিক আজ একটা বিশ্ব সভ্যতা, মানব সভ্যতার মানে সংকট হয়ে দাঁড়িয়েছে। তো আজকে এটা গোটা রাজ্য জুড়ে এসএলআরএম যে উদ্যোগ নিয়েছে গোটা রাজ্য জুড়েই মানে শুরু হয়েছে, কিন্তু আজকে 21 নম্বর ওয়ার্ড থেকে সেটা আমরা সূচনা করছি। এবং আগামী 2রা অক্টোবর জাতির জনক গান্ধী, মহাত্মা গান্ধীর 150তম যে জন্মদিবস, সেই জন্মদিনে আমরা এই এলাকায় একটি ভালো একটি প্রোগ্রাম করব। আমরা সেদিন চেষ্টা করছি মুখ্যমন্ত্রী জিও যেন এই প্রোগ্রামে উপস্থিত থেকে মানুষকে যেন আমরা আরও বেশি সচেতন করে তুলতে পারি। দেখুন, আজকে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা কিছু মানে অভিযানের সাথে সাথে আমরা কিছু চারা গাছও কয়েকটি বাড়িতে আমরা ডিস্ট্রিবিউট করবো, এবং ডাবের মধ্যে। এবং এর পেছনে আরেকটা কারণ যে মহিলা সশক্তিকরণ, মহিলা এমপ্লয়মেন্ট। দেখা যাচ্ছে যে যে ডাব, যেটা একটা চারা গাছের যে ডাব, সেটার মধ্যে যদি সেটা ডাবের মধ্যে যেমন আমরা এটা খেয়ে এটা ফেলে দিই, কিন্তু আজকে যখন এটার মধ্যে প্লাস্টিক না হয়ে যখন ডাবের মধ্যে দেবো, এটার দাম কিন্তু একটু অটোমেটিক একটু বেড়ে যাবে। এবং আজকে বাড়ি বাড়ি থেকে যে গার্বেজ কালেকশন হচ্ছে, এই যে সার্ভেতে মহিলারা যাচ্ছেন, তার ফলে কিন্তু একটা মহিলাদের মধ্যে একটা সামাজিক এবং আর্থিক তাদের ক্ষমতায়নও একটা আমাদের সরকারের আরেকটা মূল উদ্দেশ্য। যে বজ্র পদার্থ আমাদের উৎপন্ন হতে পারে তাতে